ছোট ছোট ভাইয়েরা চেয়ার থেকে দেখো।
ঘরে বসে নাম স্মরণ করা যায় না, অনেক তো ভালো থাকে। দেখেছো কত সুন্দর পরিবেশ হয়েছে, আর যদি দূরে থাকো পরিবেশটা সুন্দর হয় না, কারণ তোমরা ভক্ত, তোমরা যদি আমাকে কিছু দাও আমি তোমাদেরকে দিতে পারবো, আর তোমরা যদি আমাকে না দাও আমি কিছু দিতে পারবো। বাকি কোথায় একটি প্রহর নেই, আবার পরবর্তী যদি রবীন্দ্র কৃপা করে হয়তো আমার ভক্ত দর্শন হইতেও পারে। আর অনেক অনেক ভক্ত আছে নাও পেতে পারে, তাই আমরা যে সুরের নাম হয়েছে, সুরের নাম হয়েছে বিহার সাথে প্রেম মিলা করেছিল এই বিহার সুরে, পরবর্তী সুরের নাম হয়েছে রাস।
ছেলেরা আমার তিনটা ছেলেও গ্রাজুয়েট আছে,
মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন দেখার কথা না, এখানে বসে মোবাইল ফোন দেখার কথা না, বাড়িতে এখানে এসেছে ভগবান সঙ্গীত লাভ করার জন্য, কত তো দু ঘন্টা বা পাঁচ ঘন্টা, এই সময় গোবিন্দের প্রতি ভক্তি বিলাস রাখতে হবে। এই সময় বসে বসে চেয়ারে বসে মোবাইল কেনা ঠিক না, প্রয়োজন হলে যদি কথা বলে মোবাইল তো কথা বলা হচ্ছে, ইন্টারনেট একটা থেকে ইন্টারনেট বন্ধ থাকলে কিছু হয় না, এই জন্য বাসি সবাই কেন বাজে যার যেমন কাজ তেমনি শুনে বলে চারশো চারশো কৃষ্ণ
পাঁচ কোটি কিন্তু অনেক সময় লাগে, আধারো অধ্যায় কিন্তু আধারো শোনা সুর আমরা কিন্তু করেছি, আরো অনেক রয়েছে সময় বেশি নেই, তার মধ্যে যতটুকু আগেই বলেছি মা রাজ কখন লেখার বস্তু নাই, অনুধাবন করতে হবে গোবিন্দের লীলা এমনি ভাতি হবে করেছি ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে আছে গোপীর একটা ব্রত করেছিল, সে ব্রতটার নাম হয়েছে কাত্তলী, কাত্তলী ব্রত করেছিল গোপীর কোথায় যমুনা নদীর তীরে বসে গোবিন্দকে ভজন করতেছিল, আর ওই কাদামাটি ধরতে ধরতে ছানতে ছানতে হাতের উপর কৃষ্ণরূপ দেখতে পেয়েছে, কৃষ্ণরূপ যখন দেখতে পেয়েছে কি জানতে গেছে গোবিন্দ বলেছে হে গোবিন্দ তোমরা যে ব্রত করেছ এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, আগামী রজনীতে তোমাদের বড় বাঞ্ছা সেটা কিন্তু রাস পূর্ণিমা, তাই ব্রতে সন্তুষ্ট হয়ে গোবিন্দের মনোবাঞ্ছা পূর্ণ করবে হরে কৃষ্ণ
স্বামীর কাছে যখন মনে হয়েছে স্বামী বলেছে তুমি চলে যাচ্ছ, স্বামী আমি কৃষ্ণ ভজনে যাব, তুমি আমায় বিদায় করে যা যা স্বামীর কাছে বিদায় নিয়ে বলছি আমার স্বামী তুমি যদি আমাকে বাধা দাও আমার এই নস্যার দেহটা তুমি পাবে, কিন্তু মন গিয়েছে গোবিন্দ করে আমি ওই Yeah.
কাঁচা প্রেম কখনো করো না,
ডাক্তার ফটকে নাইডু, অর্থাৎ তুমি কেন শুধাই জিনিস শুধাই তুমি ভুলিয়া যাইতে পারো, আমি তোমাকে ভুলিয়া যদি কোনো ভক্ত রবীন্দ্রের সাথে প্রেম প্রীতি ভালোবাসা করতে পারো অবশ্যই রবীন্দ্র শান্তি to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.